নমস্কার, আমি সৃষ্টি সোয়াই, ওমেন সায়েন্টিস্ট কমিউনিটি অফ ইন্ডিয়া। জাস্ট আমরা করিমপুর থেকে ফিরছিলাম, মালিয়াপোতা হয়ে কৃষ্ণনগর ফিরছিলাম। আমার সাথে জয়াদি আছেন, সাথে ডক্টর দীপক দাস আছেন। ওখানে একটি জনসমাগম চলছিল, ওখানে যে নূপুর শর্মার যে কেসটি ওটা নিয়ে কিছু জমায়েত হয়েছিল আমাদের মুসলিম ভাই বোনেদের। তো ওখানে যখন আমরা বলি যে এতটা জ্যাম বেঁধেছে, আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের গাড়িটা ছেড়ে দিতে, কারণ দীপকেরও এমার্জেন্সি ডিউটি আছে আর জয়াদিরও ডিউটি আছে, তো তারা ফিরবেন। তো তারা এটা শুনেই সঙ্গে সঙ্গে ছেড়ে দেন আমাদের গাড়িটা। ইভেন তারা গাড়িটাকে আমাদের পুরো এসকর্ট করে লাস্ট যেখানে ওদের জমায়েতটা শেষ হচ্ছে অতটা অবধি নিয়ে এসে গাড়িটাকে আমাদেরকে ছেড়ে দেন। ইভেন ওনারা এটাও বলেন যে ওনাদের গাড়ি আটকানো কোনো মতলব নয়, বা ওনারা গাড়ি আটকাতে চানই না, ওনারা কোনো মানে হিংসাত্মক জিনিস ওনারা করতেই চান না। ওনারা রাদার বসে মিটিয়ে ভালো মতো সহিষ্ণুতা ভাবে দেখিয়ে সবার সাথে মিলেমিশে, আমরা হিন্দুরা যেরকম ভাই ভাইরা, ঠিক তেমন মুসলিম ভাই ভাইরা ওরা আমাদের সাথে মিলে কাজ করতে চায়। আর এই যে ধর্মান্ধতা হয়ে যারা এই ঝামেলা করছে বা যেগুলো সৃষ্টি করছে ঝামেলার, তারা এগেনস্ট করছে, আর এই এগেনস্ট আমরাও করছি। আগের দিনও আমার একটা পোস্টে আমি এবং ডক্টর দীপক দাস দিয়েছিলাম যে এই যে ভায়োলেন্স হচ্ছে সেই ভায়োলেন্স না হওয়াই দরকার। আর আমরা এখানে জয়াদি আছে, দীপক আছে, আমি আছি এখানে, বিজন আছে, সুরজিৎ দা সামনে আছেন, তো আমরা সবাই চাই যে এই ভায়োলেন্স না হোক। আর আজকে আমার সত্যি খুব ভালো লাগলো, এখানকার মানুষরা এতটা ভালো, যখনই শুনলেন ডিউটি আছে, ওনারা নিজেরা গাড়িতে এত জ্যাম ছিল বলে ওরা নিজেরা আমাদের গাড়িটাকে এসকর্ট করে পৌঁছে দিলেন লাস্ট মাথা অবধি, আমাদের খুব ভালো লাগলো। আর এই ভায়োলেন্স এইভাবেই থামুক, আমরা সবাই ভাই ভাই মিলে চলি, হিন্দু মুসলিম খ্রিস্টান বা শিখ, এই ধর্মান্ধতা বন্ধ হোক, আর আমরা সবাই একসাথে চলি, আমরা একসাথেই চলতে চাই। আর এইটাই আমাদের মমতা ব্যানার্জি নির্দেশ অলরেডি দিয়েছেন যে কোথাও যেন ভায়োলেন্স না হয়। আমাদের ডক্টর নির্মল মাঝি প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে উনি বার্তা দিয়েছেন যে কোনো ভায়োলেন্স যাতে কোনো জায়গায় না হয়, আমরা সেই আদর্শকে মেনে চলছি। আর আমাদের মুসলিম ভাইরাও এতে সম্পূর্ণ সাপোর্ট করছেন, আমাদের প্রশাসনও যথেষ্ট সাপোর্ট করছে এই সব ব্যাপারে, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই একসাথে মিলেমিশে ভালো থাকি, চলুন। জয় বাংলা।